আচ্ছা আপনাদের আপনাদের কি এটা সরানোর জন্য বড় কোনো ক্রেন এর ব্যবস্থা নাই? কথা বলতেছে পুলিশ এসপি মহোদয়, কথা বলছে, বলতেছে খুব তাড়াতাড়ি চলে আসবে। এখানে 150 টনের উপরে যেটা রেকারটা লাগবে, যে গড়াতে টান দেওয়ার মতো শক্তি আছে আর কি, এই ক্যাপাসিটি আর হবে না। একটু পুল করার মতো ক্যাপাসিটি লাগবে, সেই পুলটা করার জন্য যে ক্যাপাসিটি যার ক্রেন দরকার ওইটা এসপি মহোদয় অলরেডি কথা বলছে। আপনারা ফার্দার অনুসারে ইনফরমেশন নিতে পারেন। এখানে শুধু লিফটিং করলে হবে না, মুভিং করতে হবে। লিফট করলো, লিফট করতে আমি রেস্কিউ করতে পারতেছি না। লিফটের পাশাপাশি মুভিং করতে হবে, মুভ করার পরে দেন আমি এটা রিস্ক করতে পারবো। মানে আপনারা কি সেই সিদ্ধান্তটা নিচ্ছেন ওটা আনার? হ্যাঁ হ্যাঁ, এক ধরনের পর আড়াই ঘন্টা আগে সিদ্ধান্ত হয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি তিনজন, আর যারা বলতেছে বাকি যারা বলতেছে ভিতরে দুজন আছে, তাহলে টোটাল আমরা সাসপেক্ট করতে পাঁচজন, টোটাল পাঁচজন শিশু সহ। এখনো পর্যন্ত সাপোর্ট কি আর পেলেন? সাপোর্ট বলতে কি আমাদের ফায়ার সার্ভিসের যে মিনিমাম চেষ্টাটা আমরা করে যাচ্ছি যে কোনোভাবে ডেড বডিগুলো উদ্ধার করতে পারি ম্যানুয়ালি। আমাদের স্প্যাডার আছে, হাইড্রোলিক কাটার আছে, র্যামজো আছে, এগুলো দিয়ে আমরা চেষ্টা করতেছি যে কোনোভাবে এটাকে অন্তত ডেড বডিগুলোকে সেভ করা যায় কিনা বা করা যায় কিনা। যিনি আলং এর কাজ করেন এবং এখনো এখানে আছেন, তিনি যেটি বলছিলেন যে তারা প্রথম যেটি দেখেন যে এটি এটি ওটাকে, সেক্ষেত্রে আসলে যেটি বলছিলাম যে এটি ফায়ার সার্ভিসের যে সর্বোচ্চ শক্তি সেটি, অর্থাৎ এইটি এইটি সরানোর জন্য, অর্থাৎ যেটি আসলে স্বজনরা বলছিলেন কিছুক্ষণ আগে বা তাদের